আসসালামু আলাইকুম হাইজুন ভাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের যেটা প্ল্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে, যেটা হলো একটা মসজিদের মধ্যে, যেটা আপনি ভিডিও তার আগেও ভিডিওটা দেখাইছি, বাট আজকের ভিডিওটা হচ্ছে মসজিদের মধ্যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো মসজিদের মাপটা দেখায় 51 ফিট 6 ইঞ্চি এবং হলো 59 ফিট 6 ইঞ্চি, আর এদিকে হলো 59 ফিট 3 ইঞ্চি, এখানে হলো স্টেয়ার, এবং এখান থেকে এখানে অজু খানা স্থান, এখানে স্টেয়ার, এখানে আরেকটা স্টেয়ার উঠে যাবে যেটা হলো নিচ থেকে ওঠার জন্য সার্কেল একটি স্টেয়ার। তো এই ধরনের একটি স্টেয়ার যেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তো আমরা এই স্টেয়ার বানানোই আপনাদেরকে একটু দেখাই এবং সেক্ষেত্রে মেজারমেন্টটা করে দেখাবো। যেমন হচ্ছে এখানে একটি স্টেয়ার, স্টেয়ার আমরা নর্মালি যেটা হয় এই গ্যাপের মধ্যে যেহেতু বানাতে হবে, তো আমরা সার্কেল আগে সি দিব, সি ইন্টার, এটা হলো মিনিমাম 2 ফিট, 2 ফিটের একটা স্টেয়ার। এখানে একটা স্টেয়ার ডিজাইনটাই আমি দেখাচ্ছি, সিও কপি 10 ফিট 10 ইঞ্চি, তো আমরা 10 ইঞ্চি একটা স্টেয়ার হবে, তো কপি 10 ইঞ্চি, এখানে ইঞ্চিতে ঘুরে গেছে আমার হাতটা, তো আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, সিও 10 ইঞ্চি, জাস্ট এটাকে ধরে আমরা কপি করে ফেলি। এখানে হবে ল্যান্ডিং, এটা পুরোটা ল্যান্ডিং হবে, তো এখান থেকে স্টেয়ার হয়ে এখানে উপরে উঠে যাবে। তো এই ছিল একটি স্টেয়ার, তো আমি স্টেয়ারটা ডিজাইনটা দেখাই দিচ্ছি। তো দেখেন এই একটা রুমের মধ্যে মেয়েদের নামাজের জন্য একটা মেয়েদের নামাজের পড়ার স্থান, যেটা হলো এখান থেকে মেয়েরা উঠবে, উঠে এখানে মেয়েটি থাকবে, এখানে ওঠার পর এইখানে ওনারা নামাজ প্রেয়ার করবে। এখানে এই ক্লায়েন্টের এক এক ক্লায়েন্টের এক এক ডিজাইন, তো ওনার রিকোয়ারমেন্ট ছিল এরকম, এখানে দুটো রুম, একটা কিচেন, এটা মহিলাদের জন্য, আর এটা হলো ছেলেদের জন্য। আপনার মেইন এন্ট্রি থেকে ঢুকে এটা হলো একটা ফ্লোর উপরে উঠবে, একটু এটা হলো উপরে উঠবে, যেমন 6 ইঞ্চি 7 ইঞ্চি উপরে, এটা আবার 7 ইঞ্চি নিচে ডাউনের উপরে, তারপর উজুখানা গুলো থাকবে। এই ধরনের ডিজাইনের এক এক প্যাটার্নের এক এক ধরনের ডিজাইন হয়ে থাকে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা মাঝে মাঝে ডিজাইনের কালেকশন করি, এবং সেক্ষেত্রে কি রিকোয়ারমেন্ট থাকতেছে সেটার উপর বেস করে আমরা একটা পরিপূর্ণ ডিজাইন দাঁড় করে দেন ক্লায়েন্টকে দেখাই, যে ওটার উপরে ক্লায়েন্ট কি চাচ্ছে এবং কি কি অ্যানাদার রিকোয়ারমেন্টাই বা কি কি থাকে সেটার উপর বেস করে। তো আজকের যে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল, যেটা হলো আপনাদের যেরকম প্ল্যান সলভ করার জন্য কি ধরনের ভাবে একটা প্ল্যান সলভ করা যায়, এবং প্ল্যানকে আমরা কিভাবে বিভিন্ন মডিউল থেকে চেঞ্জ করে আমরা একটা পরিপূর্ণ শেপ দিয়ে থাকি। এগুলো কলাম, এক একটা কলামের আমরা মিনিমাম এটা দায়া দিতে পারে 12 ইঞ্চি, তো এইগুলো নির্ভর করবে কলামের থিকনেসের উপরে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, এবং কয়তলা হবে বেসমেন্ট, কয়তলা হবে গ্রাউন্ড ফ্লোর, কয়তলা হতে পারে হাই রাইজ, কয়তলা হবে, সবকিছু ক্যালকুলেশন করে আমরা একটা পরিপূর্ণ ডিজাইন দাঁড় করে থাকি। এছাড়াও আমাদের বিগত অনেক অন্য কোনো প্রজেক্ট যদি আপনাকে আমরা দেখাই একটু, এছাড়াও দেখেন আমরা আরেকটা জায়গা দেখাবো আপনাকে কলামে টাইপিং ফুটিং কি ধরনের হয়, ডিটেল শেপ ফুটিং, যেমন আমরা বেসমেন্টে দেখেন ফুটিং এ ধরনের সেকশন করে কেটে দেখাই, এখানে সেকশন কাটার পর দেখেন কিভাবে অপশন হয়, সেখানে যেমন এখানে 6 3 ইঞ্চি বা 3 ইঞ্চি, এই অংশটা 3 ইঞ্চি হবে, এখানে ব্রিক হবে ব্রিক, এটা 3 ইঞ্চি, এখানে আর আর কিছু কনক্রিট হবে 1 2 3 8 2, যেটা হচ্ছে 1/1 2 3, যেটা হচ্ছে 4 ভাগ সিমেন্ট বালি, 2 ভাগ 2 ভাগ 1 ভাগ সিমেন্ট, এটা হলো টোটাল কনক্রিট সেম। এখানে দেখেন এখানে গ্রাউন্ড বেসমেন্টে এখানে একটা বিমের একটা হবে, যেটা হলো এগুলো বালু ফেলতে হবে, এখানে ব্রিকের স্যাম্পল দেওয়া আছে, এখানে আরো যেটা হলো কলাম, সরি এগুলো রড ক্যালকুলেশন, কয়টা রড হবে, দেখুন এখানে লেখা আছে, দেখুন তিনটা, দেখেন এখানে 3 3 ইন্টু 1 16 mm রড, আর ডায়া 3 ইঞ্চি, এখানে এই যে ডায়া হলো 3, তো 16 mm রড, এই রড গুলো 16 mm, এখানে লেন্থ হলো আপনার 15 ইঞ্চি, এখানে এখানেও দেখা যাচ্ছে এই রিকোয়ারমেন্ট, এখানে দেখেন একটা 10 mm ডায়া, এখানে হলো 6 ইঞ্চি, এই ধরনের ক্যালকুলেশন দেখেন ক্যালকুলেশন অলরেডি দেওয়া আছে, এই ধরনের ফুল ক্যালকুলেশন আমরা এখানে দেখাই দিই,
putting inside. Then এখানে যদি দেখা আরেকটা এটা হলো একটা প্ল্যান দেখেন এখানে হলো টোটাল এরিয়া হলো 4400 স্কয়ার ফিট একটা জায়গা ল্যান্ড এটা ঠিক অঙ্গের একটা প্রজেক্ট নিডল টাটার তো এখানে দেখেন এখানে 23 স্কয়ার ফিট একটা প্ল্যানের ফুটিং এর এই প্ল্যান এখানে তো এখান থেকে আসার পর দেখেন এখানে এই টোটাল ল্যান্ড এই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা দেখানো হয়েছে কোন সাইজ কোন ল্যান্ড কোথায় কোনটার মাপ মেজারমেন্ট কত এখানে সেটার উপর বেস করে এখানে গার্ডেনিং কত আছে এটার স্কয়ার ফিট কত আছে টোটাল এটাকে দেখেন আবার যখন আমরা ওয়ার্কিং ড্রয়িং এ আসতেছি এখানে শোরুম থাকতেছে শোরুমের ডিজাইন গুলো কেমন হবে এখানে হলো আপনার হাইট ড্রাইভওয়ে এখানে রাস্তার অংশটা থাকতেছে এখানে দেখেন রুম থাকতেছে রুমের অংশ যেটা হচ্ছে এখানে এন্ট্রি পয়েন্ট থেকে চারপাশ থেকে কেমন দেখবে ড্রাইভার ওয়েটিং রুম তাদের ওয়েটিং রুমের জন্য কি ধরনের অপশন গুলো থাকবে এখানে গার্ডেনিং সবকিছু এখানে তাদের টয়লেটের স্পেস গুলো এখানে অপোজিট সাইডে দেখেন আরেকটা সেম ভাবে আমরা দেখাচ্ছি এখানে দেখেন আপনার রড ক্যালকুলেশন কেমন হবে এখানে কলামের সাইজ গুলো কেমন হবে এখানে সেম যে কাজের অংশটুকু যতটুকু কতটুকু অংশ আমরা দেখাচ্ছি দেখেন আবদুল্লাহ গেট এখানে নিটল টাটার একটা প্রজেক্টের কাজের যে ডিটেলসটা সেটাই মূলত বলছি আপনাকে যাক এটা নির্ভর করে আপনার কোন কাজের বেসমেন্ট কোথায় কি করবে সেটার উপর বেস করে এছাড়াও আরো যে প্রজেক্ট গুলো বিভিন্ন কি ধরনের প্রজেক্ট করা হয় সেটার উপর বেস করে আমরা বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে থাকি ক্লায়েন্টকে সেটার উপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা ডিজাইনটা লেআউটটা দাঁড় করাই তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এরকমই যে নেক্সট আরেকটা ভিডিও আছে আমি আরেকটা লেআউট দেখাই যে আপনাদেরকে এখানে দেখেন একটা ল্যান্ডিং এখানে পানির অপশন চলে গেছে এখানে হলো প্ল্যান এটাকে দেখেন এখানে আপনার বসার জন্য কি স্পেস এখানে বাথরুমের জায়গা এখানে হলো আপনার নদীর ধের এখানে পানিগুলো একটা আসবে এখানে বসার কিছু প্রকৃতি আকার রেস্টুরেন্টের ডিজাইন এখানে কনসার্টের যে ব্যাপারগুলো সেটা থাকবে এখানে তো এখানে উপরে উঠে যাবে এখান থেকে এখানে গাড়ি পার্কিং এর জন্য গাড়ি পার্কিং স্পেস এখানে হলো দেখেন এখানে গাড়ি পার্কিং স্পেস দুদিক দিয়ে গাড়ি পার্কিং অ্যাড হবে এখানে দেখেন আপনার আরেকটা ডিজাইন করা হয়েছে এখানে দেখেন এখানে দুইটা একটা উপর থেকে উঠে ছিঁড়ি থেকে উপরে উঠে উপরে চলে আসবে এখানে দেখেন একটা প্ল্যান করতে আমরা দেখেন কয়টা ভাবে ভাগ করছে এখানে এই দেখেন এটা হলো এই পোর্শনটা এরকম দেখাচ্ছে আমরা ঘুরে রোটেট করে ঘুরে নেওয়ার পর এটা হলো আরেকটা প্ল্যানের এই অংশ এখানে হলো রেস্টুরেন্টের রান্নার যে স্পেস গুলো রান্নার পদ্ধতি কোথায় সেটা বেস করে ডিজাইনটা করা এখানে দেখেন স্টেপটাকে দিয়ে আরেকটা ভাবে ওটাকে অ্যালাইনমেন্ট আরেকটা ডিজাইন করা যেখানে কনসার্টের স্পেস রেখে এই এই জায়গাটাকে ঘিরে যাচ্ছে আমরা এখানে দেখেন আরেকটা স্পেস এখানে ফ্রেম করে দিচ্ছি এখানে বসার স্পেস এখানে হলো টয়লেটের জোন এটা হলো রান্নার স্পেস গাছের পায়রাগুলো থাকতেছে এই ধরনের মুভমেন্ট আমরা ফ্রিতে মুভমেন্ট করার কাজগুলো যেভাবে ক্লায়েন্টের সুবিধা হয় এই ধরনের একটা পরিপূর্ণ ডিজাইনগুলো দাঁড় করানো হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বেস করে তো আজকের বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল চেষ্টা করবো আরেকটা নেক্সট ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে অন্য কোনো স্পেস ক্রিয়েট করে সেটার উপর ডিজাইনটা দেখানোর জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর নেক্সট কোনো ডিজাইন আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা নামাজ পড়ুন বাস অক্ত আজকের মতো এইটুকুই থাকি আসসালামু আলাইকুম।